বিয়ানবাজারে কাঁচাটুল দ্বিতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে উপজেলার লাউতা ইউনিয়নের খালিবাড়ি বাজার সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান। প্রবীণ আওয়ামী লীগ নেতা হারিসুদ্দিন হারিসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার থানার ওসি অবনী শঙ্কর কর। ধারাভাষ্যকার ইকবাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোসুদ্দিন, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর আব্দুর রহমান আফজল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদের, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, সহসভাপতি আবুল হোসেন খসরু, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াস আহমেদ, সাবেক ফুটবলার হারুনুর রশিদ, প্রবাসী আব্বাসউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রায়েল আহমেদ সহ আরও অনেকে। মানুষের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত পরিমিত খেলাধুলা মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে। মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার মূল লক্ষ্য হলো এটাই যে আমরা এই বাংলাদেশে পৃথিবীর 211টি দেশ ফুটবল খেলে, কিন্তু আমাদের দেশ ফুটবল অঙ্গনে এবং বহির্বিশ্বে এই ফুটবলের একটি ভালো স্থানকে স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা এই তৃণমূল থেকে গ্রামগঞ্জ থেকে প্লার সৃষ্টি করার লক্ষ্যে আজকের এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। এই এলাকায় অতীতে যেমন ভালো ভালো খেলোয়াড়দের সৃষ্টি হয়েছিল, এখান থেকে মান্নান ভাইরা সহ আদিত্য সাহেরা যখন বিকেএসপির মতো টিমে খেলেছেন, আমি আশা করি এই এলাকা থেকে আরও ভালো ভালো ক্লাবে খেলার জন্য এবং জাতীয় টিমে খেলার জন্য প্লেয়ার তৈরি হবে। এবং আমি মনে করি আমাদের সবাইকে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়া উচিত এবং মাদক এবং জঙ্গিবাদ থেকে আমরা সবাই বেরিয়ে আসবো, সেই আশা এবং প্রত্যাশা রাখি। এবং সর্বোপরি ক্রীড়াঙ্গনে যে ফুটবল খেলায় মানুষের যে অনুপ্রেরণা, ফুটবল খেলায় মানুষের যে উপস্থিতি, দর্শকবৃন্দদেরকে ধন্যবাদ জানাই। এই টুর্নামেন্টটি যাতে সফল সুন্দরভাবে হয় আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে, এবং যারা এই টুর্নামেন্টটি আয়োজন করেছেন এবং পৃষ্ঠপোষকতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। পৃথিবীর একমাত্র স্পোর্টস হচ্ছে যেটি ফুটবল, সেই ফুটবলের মধ্য দিয়ে সব ভেদাভেদ ভুলে মানুষের এক জায়গায় মেলবন্ধন করা যায়, মানুষের সব ক্লেশ এক জায়গায় নিয়ে আসা যায়, এইটা মানে ক্লেশটা ধ্বংস করে মানুষকে এক জায়গায় নিয়ে আসা যায়, সেটাই হচ্ছে ফুটবল। উদ্বোধনী খেলায় টাইব্রেকারে বড়লেখা দক্ষিণবাগ ফুটবল একাদশকে 2-0 গোলে হারিয়ে জয়লাভ করে গোলাপগঞ্জ ফাজিলপুর ফুটবল একাদশ। টুর্নামেন্টে বিয়ানীবাজার সহ আশপাশ উপজেলার বেশ কয়েকটি দল অংশগ্রহণ করেছে। তাজবীর আহমদ সাইম, এবিটিভি, বিয়ানীবাজার।